কেমন আছেন বন্ধুরা? আজকে আবার একটা নতুন ছবির গল্প আপনাদের শোনাবো। তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকে আমরা যে ছবিটার গল্প বলবো সেটা ইতিহাসের পাতা থেকে উঠে আসা। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হাতে প্রায় 60 লক্ষ ইহুদি নিধন হয়েছিল। আমাদের আজকের ছবিটি ইতিহাসের এই কালো অধ্যায় ঘিরেই তৈরি। ছবিটি 2008 সালের। বাবা প্রমোশন পেয়ে বার্লিন ছেড়ে সুদূর পোল্যান্ডের গণ্ডগ্রামে বদলি হবার পর থেকে ব্রুনোর জগৎটা একেবারে বদলে গেল। শহরের স্কুল, বন্ধু, মস্ত সুন্দর বাড়ি সব ছেড়ে একদিন তারা কুঝিকঝিক রাতে ট্রেনে চেপে বসল। ব্রুনোর তো একেবারেই পছন্দ হয়নি ব্যাপারটা। প্রথমে মা এবং পরে বাবা দুজনেই তাকে বোঝালো, দেখ বাবার কত দায়িত্ব। বাবা বলল, আমাদের দেশে বা দেশের বাইরে যেখানে পাঠানো হবে সেখানেই যেতে হবে যে বাবা, আমরা যে সোলজার, নতুন জায়গায় গিয়েও কত বন্ধু হবে তোমার। দাদু, ঠাম্মা, মা, দিদি সবাই কত খুশি বাবার প্রমোশনে। শুধু খুশি নয় ব্রুনো, একঘেয়ে জীবনে বিরক্ত ব্রুনো একদিন বাড়ির পিছন দিকে এক্সপ্লোর করতে গেল। তাকে দেখতে পেয়ে মা রেগে গিয়ে বললেন, খবরদার ওদিকে যাবে না, বাড়ির সামনে খেলো। ব্রুনো রোজই একই রুটিন। এর মধ্যে ব্রুনোদের বাড়িতে ডোরাকাটা পাজামা পরা যে লোকটি কাজ করতেন, তিনি টায়ার দিয়ে গাছ থেকে একটা খুব সুন্দর দোলনা ঝুলিয়ে দিল। আর দোলনায় দুলতে দুলতে নীল আকাশের গায়ে কুণ্ডলি পাকানো কালো কালো ধোঁয়া দেখে ব্রুনো অবাক হয়ে গেল। ওহ, কি অসহ্য গন্ধ! অন্যমনস্ক ব্রুনো দোলনা থেকে পড়ে গিয়ে ভয়ানক চোট পেল। সেই পাজামা পরা লোকটাই ব্রুনোর ক্ষতস্থান পরিষ্কার করে ধুয়ে একটা সুন্দর ব্যান্ডেজ করে দিলেন। আমি কি মরে যাব, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? বলল কাতর ব্রুনো। লোকটি বললেন, তোমার কিচ্ছু হয়নি, তুমি চুপটি করে বসে থাকো। তুমি কি করে জানলে? তুমি কি ডাক্তার? লোকটা ব্রুনোকে অবাক করে দিয়ে বলল, হ্যাঁ, এক সময় ডাক্তার ছিলাম, তুমি বড় হও সব জানতে পারবে। ব্রুনো কীরকম অবাক হয়ে গেল। এদিকে বই আর দোলনা নিয়ে কতটুকু সময় কাটে। একদিন খিড়কির দরজা খুলে দিয়ে দে ছুট, বাবা বলেছিল এখানে এলে বইয়ের পড়া অ্যাডভেঞ্চার করতে পারবে সে, তাই তো এক্সপ্লোরার ব্রুনো ঝোপ জঙ্গল বন বাধার পেরিয়ে দৌড়চ্ছে, উত্তেজনায় আরও এগুতে থাকে সে। একটা নালা পড়তে থমকে যেতে হলো, অনেকটা উঁচু কাঁটাতারের বেড়া, ওপারে মস্ত এক খামার, আর সেখানে ওই ডোরাকাটা পাজামা পরা অনেক লোক কাজ করছে। ও মা, তারই বয়সী একটা ছোট্ট ছেলে। এই, তোমার কি নাম? আমার নাম সুমেল, কিন্তু এই নামে আমাকে কেউ এখানে ডাকে না। সুমেল বলল তার খুব খিদে পেয়েছে। ব্রুনো বাড়ি ফিরে ফুটবল খোঁজে, আর নিচে সেলারে ফুটবল খুঁজতে গিয়ে নানা রকমের ডল পুতুলের পাহাড় দেখে আঁতকে ওঠে সে। এখানে এত পুতুল কেন? ব্রুনো পকেটে চকলেট আর ফুটবল নিয়ে আবার চলে যায় বাড়ির পিছনে। এদিন কিন্তু সুমেলের সঙ্গে আর তার দেখা হয় না, অনেকক্ষণ বসে ফিরে আসে সে। একদিন মা ঘণ্টাখানেকের জন্য শহরে যেতেই ব্রুনো আবার দৌড়ে বাড়ির পিছনে। সুমেলের সাথে দেখা হয় আর সুমেলকে জিজ্ঞেস করে ব্রুনো, আচ্ছা তোমরা সবাই এরকম ডোরাকাটা জামাকাপড় কেন পরো? আমাদের সবার জামাকাপড় কেড়ে নিয়েছে সোলজাররা,
রুনো বলে, আরে আমার বাবা তো একজন সোলজার। সুমেল বলে, আমার বাবা একজন ওয়াচমেকার, এখন জুতো তৈরি করে। রুনো বলে, আচ্ছা এমন কেন হয় বলো তো? এই দেখো না, আমাদের বাড়িতে ডোরাকাটা পাজামা পরা লোক একজন আছে, নাম পাভেল, সে বলে কি না সে একজন ডাক্তার ছিল। আচ্ছা আরেকটা কথা, এত ধোঁয়া কেন আসে চিমনি থেকে? আর এই কাঁটাতারের বেড়াই বা দেয়া হয়েছে কেন? সব প্রশ্নের উত্তর সুমেলের জানা নেই। সে বলে মানুষকে আটকে রাখতেই বেড়া দেয়া হয়েছে। বাবাকে একদিন ব্রুনো জিজ্ঞেস করল, আচ্ছা বাবা ওখান থেকে এত বাজে গন্ধ আসে কেন, পোড়া পোড়া? বাবা বললেন, আরে ওসব বাজে জিনিস পোড়ানোর গন্ধ। বাবা মায়ের মধ্যে এ নিয়ে চাপা তর্কাতর্কি কানে আসে ব্রুনোর। বাবা মাকে কিছু বোঝাতে আসে আর মা খুবই ফেটে পড়েন। খাবার পর ভাই বোনে অনেক কিছু নিয়ে আলোচনা হয়। দিদি ভাইকে বোঝায় বাড়ির পিছনে ওটা খামার নয়, ওটা আসলে একটা ক্যাম্প ইহুদিদের। দিদি বলে, ওরা শয়তান, ওরা ভয়ানক, ওদের জন্য আমরা যুদ্ধে হারছি জানিস। আরও বলে, বাবার জন্য আমাদের গর্ব হওয়া উচিত, এই দেশটাকে রক্ষা করছে বাবার মতো বীর সোলজাররা। হঠাৎ একদিন খাবার ঘরে সুমেলকে দেখে চমকে যায় ব্রুনো। আসলে ছোট ছোট হাতে কাচের গ্লাস পরিষ্কার থেকে শুরু করে নিপুণভাবে অন্যান্য বাসনপত্র ধোয়া মোছার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। ব্রুনো তার কাছে গিয়ে বলে, আমরা যে পরস্পরের শত্রু, তুমি কি সেটা জানো? সে সুমেলকে খাবার দেয়। তার মনে অনেক কৌতূহল, সুমেলের বাবা যদি ইহুদি হয় সে কি খুব ভয়ঙ্কর মানুষ, সুমেলের কি তার বাবাকে নিয়ে খুব গর্ব, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ লেফটেন্যান্ট কার্ট সেখানে এসে উপস্থিত হয়। সুমেলকে ব্রুনোর সঙ্গে কথা বলতে দেখে সুমেলকে প্রচণ্ড বকাবকি করে। সুমেল বলে, ব্রুনো আমার বন্ধু। ব্রুনো ঘাবড়ে গিয়ে বলে ফেলে, সে কোনোদিন সুমেলকে দেখেনি, বন্ধু তো অনেক দূরের কথা। ব্রুনোর প্রচণ্ড মনস্তাপ হয় মিথ্যা কথা বলে। ব্রুনো দৌড়ে ক্যাম্পের বেড়ার ধারে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এদিকে বাড়িতে বড় বড় সামরিক অফিসাররা এসেছে, ক্যাম্পের উপর ফিল্ম দেখানো হবে। লুকিয়ে লুকিয়ে ব্রুনো দেখে, সেখানে ইহুদিদের নিয়ে ভারী সুন্দর একটা ফিল্ম দেখানো হয়। সেখানে দেখা যায় যুদ্ধবন্দী ইহুদিরা হাসছে, বই পড়ছে, খেলছে, কাজ করছে, সকলে সুন্দরভাবে রয়েছে। ভিডিও শেষ হলে সকলে বাবার খুব প্রশংসা করে। ব্রুনো আনন্দে জড়িয়ে ধরে বাবাকে, সে বাবাকে ভুল বুঝেছিল। ব্রুনো আবার যায় ক্যাম্পের কাঁটাতারের বেড়ার পাশে সুমেলের সঙ্গে দেখা করতে। দেখে সুমেলের মুখে আঘাতের চিহ্ন। ব্রুনোর খুব অনুতাপ হয়, গভীর দুঃখের সঙ্গে সুমেলের কাছে ক্ষমা চায় সে। হঠাৎ সেই বাড়িতে ব্রুনো ঠাম্মার মৃত্যুর খবর আসে। মা জানায় তাকে ও দিদিকে নিয়ে এই ক্যাম্পের থেকে, এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে তারা। সুমেলের সঙ্গে শেষবারের মতো দেখা করতে যায় ব্রুনো। দেখে মন খারাপ করে সুমেল মাথা নিচু বসে আছে। দেখে ব্রুনো বলে, খারাপ কিছু হয়নি তো? সুমেল জানায় তার বাবা এবং কয়েকজনকে কাজ করতে অন্য জায়গায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের কোনো খবর নেই। ব্রুনো বলে, আমারও একটা খারাপ খবর আছে জানো, আমরা চলে যাচ্ছি, আর ফিরব না। মা বলছে এই জায়গাটা ছোটদের থাকার জন্য মোটেই ভালো নয়, কাল দুপুরে লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়ব। সুমেল বলে, তোমার সঙ্গে তাহলে আর কখনো দেখা হবে না?
ব্রুনো বলে, কেন? ছুটিতে তুমি বার্লিনে গেলেই দেখা হবে। ব্রুনো বলে, ইস, যদি আমরা একসঙ্গে তোমার বাবাকে খুঁজে বার করতে পারতাম। আমি গর্ত খুঁড়ে কাঁটাতারের বেড়ার ওপারে অনায়াসে চলে যেতে পারবো, কিন্তু আমাকে তো তোমার মতো দেখতে নয়, আমাকে তো ওটা ধরে ফেলবে। সুমেল বলে, আমার মতো ডোরাকাটা পোশাক পরলে তোমাকেও আমার মতো লাগবে, চিন্তা করো না, আমি তোমার জন্য কাল পোশাক আর টুপি দুটোই জোগাড় করে নিয়ে আসব। এই বলে সুমেল হাঁটা লাগাল। পরের দিন লুকিয়ে লুকিয়ে একটা বেলচা কাঁধে নিয়ে কোমরে সুমেলের জন্য স্যান্ডউইচ গুজে ব্রুনো রওনা দিল কাঁটাতারের বেড়ার দিকে। তাকে দেখে সুমেল খুব খুশি হয়। ব্রুনো জিজ্ঞেস করে, আমার পোশাক কোথায়? সুমেল হাসে এবং দেখা যায় সে একটি জামা আর পাজামা আরেকটি জামা আর পাজামার উপর চাপিয়ে এসেছে। পোশাক বদলে টুপি পরে বেলচা দিয়ে গর্ত খুঁড়ে ক্যাম্পের ভেতরে ঢুকলো ব্রুনো। এদিকে বাড়িতে মা ও বাড়ির অন্যান্যরা ব্রুনোকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করল। ক্যাম্পের ভিতর কিছুটা ঢুকে এক অজানা ভয় গ্রাস করে ব্রুনোকে। সে বাড়ি ফিরতে চায়, কিন্তু সুমেল বলে, তাহলে আমার বাবাকে আর খুঁজে পাবো না? ব্রুনো বলে, আচ্ছা চলো। সুমেলের বাবাকে খুঁজতে হাটের মধ্যে ঢুকল দুজনে। হঠাৎ দেখা গেল ক্যাম্পের রক্ষীরা সমস্ত বন্দীদের মারতে মারতে লাইন দিয়ে নিয়ে আসছে, আর সেই দলে আটকে পড়েছে ব্রুনো ও সুমেল। ওদিকে ব্রুনোকে খুঁজতে খুঁজতে ব্রুনোর বাড়ির সকলে কাঁটাতারের বেড়ার সামনে হাজির হয়। কাঁটাতারের নিচে বেলচার গর্ত দেখে ব্রুনোর বাবা বুঝতে পারে ব্রুনো ইহুদিদের ক্যাম্পে ঢুকে পড়েছে। এদিকে আস্তে আস্তে ব্রুনোদের সকলকে নিয়ে রক্ষীর দল এগোয় গ্যাস চেম্বারের দিকে। আস্তে আস্তে তাদের বাধ্য করা হয় গ্যাস চেম্বারে ঢুকতে।